আজকে আবার ইসলাম এক মাসলা দেখলাম জন্ম না এপি নাম নাই কিন্তু আমিরুল মুজাহিদিন কাউকে বলা যাবে কিনা এমন একটা শব্দ আনছে যে এক মুফতি সাহেব ফদুয়া দিছে যে না এটা তো ইসলামী পরিভাষা এটা ব্যবহার না করা উচিত কারণ ব্যবহার করলে মানুষের মনে সংশয় আসবে বাকি আমাদের দেশে যেহেতু এ ধরনের সংশয় আসে না তাই ব্যবহার করতে তা আগের কথা পরের কথা মিলল কথা ইসলামী পরিভাষাই যদি হয় তাহলে এই আলোচনা কেন আর আউ ইসলামের মাধ্যমে হাজার হাজার মানুষ জানতেছে এই জন্য আল্লাহ তালা আল্লাহবিল্লা এই ধরনের মুফতি মুস্তাহিদ থেকে আল্লাহ তালা আমাদেরকে পুরাপুরি আশ্রয় দান করে আপনি আগের কথা কি বললেন এটা ইসলামের পরিভাষা আবার নিজে একটা নতুন একটা আর একটা পরিভাষা দাঁড় করাই দিলেন ফতুয়া মন চাইলো দিয়া দিছি দিয়া দিছি মসুর ব্যক্তি ফতুয়া দিতে পারে ফতুয়ার যোগ্যতা নাই ফতুয়া দিতে পারে মসুর ব্যক্তি হয়ে গেছে ফতুয়া আমরা তো অনেকে আমরা ফতুয়া দিতে পারি না প্রশ্ন উত্তরে আমরা কেউ মুজাকারা একজন মমিন হিসাবে সাধারণ মোজাকার বিষয় এরপরও ভুল যদি হয় ফতোয়ার দৃষ্টিতে আমরা অবশ্যই আমাদের কথা উড্ডু করতে তৈরি আসি সব সময় যে কোনো সময়ে